জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু চিকিৎসাধীন অবস্থায় 2 অক্টোবর মারা যান। এরপরই আলোচনায় আসে কে হচ্ছেন জাপার মহাসচিব। সম্ভাবনার তালিকায় নাম এসেছে রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গা, আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সাইদুর রহমান টেপা ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নাম। অপেক্ষাকৃত নবীন প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব করা হতে পারে এমন গুঞ্জনে এরই মধ্যে একহাট্টা হয়েছেন অধিকাংশ কো-চেয়ারম্যান। এই বিষয়ে চেয়ারম্যানকে আমরা জানিয়ে দিয়েছি যে আপনি একক কোনো সিদ্ধান্তে আপনি মহাসচিব তৈরি করতে পারবেন না। জানান দেন এমন সিদ্ধান্ত হলে সায় নেই তাদের। একটু জুনিয়র, 2 বছর আগে দলে আসছে, এটা হয় নাকি কোনো দলে? কবে কি রাজনীতি করছে? জাতীয় পার্টির রাজনীতি কবে করছে? সে সিনিয়র মেম্বারদের মধ্যে থেকে মহাসচিব বানাইতে হবে। কোন প্রক্রিয়ায় মহাসচিব চাচ্ছেন সে প্রশ্নেরও জবাব দেন সাবেক এই মহাসচিব। এটা আনুষ্ঠানিক কোনো মিটিং ছিল না, আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই আমরা চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছি, এটা আনুষ্ঠানিকভাবে যাতে একটা রূপ দিয়ে সকলের সঙ্গে আলোচনা করেন, সবার সঙ্গে আলোচনা করে যেন সিদ্ধান্ত নেন। পার্টির কল্যাণ চিন্তা করে প্রকাশ্যেই মহাসচিব নিয়ে দলীয় ফোরামের বাইরে আলোচনা বলে জানান ঢাকা মহানগর দক্ষিণের এই সভাপতি। আমরা চেয়ারম্যানের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এটা কোনো মিটিং না, মাননীয় চেয়ারম্যান মহোদয় হাইয়েস্ট বডির সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে প্রেসিডিয়ামের অনেকে মনে করেন আগামী নির্বাচনকে সামনে রেখে দলের পরীক্ষিত কাউকেই মহাসচিব করবেন জাপা চেয়ারম্যান। সামনে জাতীয় নির্বাচন যিনি নিজে পয়সা খরচ করতে পারবেন, যার এনার্জি আছে, এরকম মহাসচিব দরকার। মহাসচিবের তকমা লাগাইয়া সবার পকেটে হাত দেবে এরকম মহাসচিব দরকার নেই, তুলে জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অবশ্যই এক্সপিরিয়েন্স লোক হলে ভালো হয়, চেয়ারম্যান আস্থার মধ্যে, দলের আস্থার মধ্যে মহাসচিবকে থাকতে হবে। তড়িঘড়ি না করে অতিরিক্ত মহাসচিবদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত মহাসচিব করার পরামর্শ এই নেতার। আমাদের 8 ডিভিশনের 8 জন অতিরিক্ত মহাসচিব আছে, এর মধ্যে থেকে যদি কোনো সিনিয়র কেউ থাকে কাউন্সিলের আগ পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিলে যে শব্দগুলি আসছে সেই শব্দগুলির থেকে পরিত্রাণ পাওয়া যাবে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহাসচিব কিংবা ভারপ্রাপ্ত মহাসচিবের সিদ্ধান্ত নেবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের, এমনটাই প্রত্যাশা দলের সর্বস্তরের নেতাকর্মীদের। কোনো প্রেশার ক্রিয়েট করা হয় নাই, তবে চেয়ারম্যানকে ক্ষমতা দেয়া আছে যে তিনিই সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় কমিটি আছে, প্রেসিডিয়াম আছে, আমাদের কো-চেয়ারম্যান বৃন্দ আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন, এতে সরকারের এখানে সিগন্যালে কী আছে? মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।